الحمد لا إله إلا الله 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 أي ركوت سندر مدينة কিমিনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কিমিনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله 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 হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله هيدي نماز روزا چيرونا ما بابا كي بھولونا هيدي نماز روزا چيرونا ما بابا كي بھولونا হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে শাহাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহরে বানাইলা সফিউল্লাহ তুমি কহরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বানাইলা খলিলুল্লাহ তুমি কহরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাপদে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাই জান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ
نصیب کرو مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ
الله الله ما شاء الله الله ديك ويل الله رأولي شاها جهلا نمجر شوني ديك ويل الله رأولي شاها جهلا نمجر شوني شور مهنا دي پر ہوئے جائے شور مانا دی پر ہوئے جائے بیچانا جر پہا اہوکو اللہ 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 ماشاءاللہ اللہ 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 دیکھا ہوئی لے اللہ رے اولی آمان تشا نام جر شونی دیکھا ہوئی لے اللہ رے اولی آمان تشا نام جر شونی روح مال دیئیم بانائے نوکا روح مال دیئیم بانائے نوکا شوینا ہوئیو باکو اللہ 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 ماشاءاللہ اللہ جیب بڑیا کڑ سیر گونا جیب بڑیا کڑ سیر گونا کہو ما کوڑی داؤ رے دویا کہو ما کوڑی داؤ اے رے گونا گولے کہو ما کوڑیا گونا گولے کہو ما کوڑیا کہو بول کوڑی ناؤ رے دویا کہو بول کوڑی ناؤ اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شمانیتو یہ کتھاٹا ہلو মসজিদে আজান দিলে কিন্তু সবাই যেতে পারে না, যিনি যেতে পারেন উনিই কিন্তু সফল। হাইয়া আলা সলা বলতে দেরি, মসজিদের দিকে ছুটতে দেরি করে না, ওই ব্যক্তির সাথে অন্য কারো কোনো তুলনা চলে না, চলে না। ঠিক তেমনি আজকের মাহফিল জান্নাতের বাগান, এখানে চাইলেও কিন্তু সবাই আসতে পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই কিন্তু এখানে আসতে পারবেন, বসতে পারবেন। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে তত মানুষ ইসলামের প্রতিকূলে চলে যাবে, এটাই কেয়ামতের আলামত। দেখেন, আমি শুরুতে যদি বলি আপনারা সমালোচনা মনে করেন আর যাই করেন, তবে বাস্তবতা বলতে হলে ধরতেই হবে। আগামী 18 তারিখ কিন্তু ইহুদিদের বেঈমানদের ফাইনাল খেলা, ঠিক কথা বলেন? ঠিক। এরকম না বিষয়টা? ঠিক। অথচ আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? আপনারা কথা বলেন না কেন? এই যারা ফ্যান্ডেলে আছেন আপনারা কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। আল্লাহ কিন্তু কৃপণ মানুষ আর অহংকারীকে মোটেও পছন্দ করে না, দেখতেই পারে না। কৃপণ আর অহংকারী ওই দুই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণার জিনিস, ঘৃণার পাত্র। এত সুন্দর এক বাগানে বসেছেন, কথা বলতে না পারলে তো কৃপণ বলা ছাড়া আর কিছুই নাই। মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টিশূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তাওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশাহ যেন রক্ষক শূন্য মেষপালক। বুঝতে হবে, এখানে আসতে হলে আল্লাহ রহমত লাগবে, আল্লাহ রহমত ছাড়া এখানে চাইলেও কি আসতে পারবে না। কারণ এই জায়গাটা থেকে বের করে রাখার জন্য মানুষ কি এমন এক পাওয়ারফুল এক আল্লাহর সৃষ্টি পৃথিবীতে বিচরণ করতেছে, তার পাওয়ার এতটাই, সে চাইলে মানুষের ব্লাডেও মিশতে পারে, সেটা কে জানেন? ইবলিস, শয়তান। এখন শয়তান কি মানুষের বন্ধু নাকি শত্রু? শত্রু। কথা বলেন, শত্রু। শয়তান কি মানুষের বন্ধু না শত্রু? শত্রু। এটা কি জেনে বুঝে বলছেন নাকি কোরআনে আছে? সবাই কি কোরআন পড়ছে? সবাই জানে না ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু
আদুবা শয়তান আমাদের প্রকাশ্য কি শত্রু শত্রু বলেছেন কে আল্লাহ আল্লাহ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য দুশমন কেউ কি শত্রুর সাথে আপোষ করে কখনো না তবে চমৎকার কথা হলো কি জানেন চমৎকার কথা হলো মুমিন যারা ইমানদার যারা তাদের জন্য চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে গায়েল করতে পারবে না দলিল দিয়েছে কে আল্লাহ আল্লাহ একটু জোরে বলেন না এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা কথা বললেই কিন্তু বাগান মুখরিত হয়ে যায় জি হয় কি হয় না জি তা আপনারা যদি চুপ মেরে বসে থাকেন কিভাবে হবে আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান আপনার সীমানা ছেড়ে পালিয়ে যাবে আচ্ছা কেউ কি চায় কখনো শত্রু তার কাছে থাকো না তো আমরা তো দুনিয়ার শত্রুকে পা দিলে তার পায়ও পা রাখতে চাই না ঠিক না ঠিক কিন্তু যেই শত্রু বড় শত্রু এটাকে আমাদেরকে দুনিয়া আখেরাতে পথভ্রষ্ট করে দেয় এই শত্রুকে কাছে রাখা এটা বোকার স্বর্গে বসবাস ছাড়ার কিছুই না ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি যেটা বলতে চাইছিলাম এই যে খেলা গেল খেলা আগামী 18 তারিখে ফাইনাল হবে আপনারা শুনলে অবাক হবেন কিনা জানি না 18 তারিখে আমার কোনো প্রোগ্রাম নাই যায় একটা প্রোগ্রাম ছিল ওটাকে ক্যান্সেল করে দিয়েছে কমিটির লোক কি করে দিয়েছে ক্যান্সেল করে দিয়েছে আজকে কত তারিখ 16 গত 18 তারিখের মাহফিল গত 14 তারিখে করতে হয়েছে কে হুজুর আপনার কাছে অনুরোধ আপনি আমাদেরকে একটা ডেট দেন 18 তারিখের মাহফিল আগে সেটিং পরে হিসাব নিকাশ করে দেখছে ইহুদিদের এক প্রেমের মিলন হবে যেটার কোনো ইসলাম ধর্মে কোনো ভিত্তি নাই যেটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআনের আলোকে সেটাকে বলা হয় জুয়া ঠিক কি বলা হয় জুয়া কথা বলতে হবে তো জুয়া আপনারা মনে জুয়ার পক্ষে তাই না আরে মিয়া এত সুন্দর করে বললাম সামনে এসে বসেন আমার কথাটাকে পাত্তাই দিলেন না আজকে এই মাহফিলটা যদি চট্টগ্রাম হতো আজকের এই মাহফিলটা যদি ঢাকা হতো তাহলে মানুষ কার কাঁধে কে বসবে গাজী সুলাইমানের কাছে বসার জন্য পাগল থাকতো এই জন্য আমি যেই কোনো জায়গায় প্রোগ্রাম নেই না আমি আমার যেই জায়গাগুলোতে আশেক মাসেকের একটা গভীর মিলন হয় প্রেমের এক বহি প্রকাশ ঘটে সেই জায়গাগুলোতে প্রোগ্রামে বেশি যাইতে পছন্দ করি সম্মানিত উপস্থিতি আলেমদেরকে সম্মান করাও একটা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার দলিল তবে আলেম যদি হক্কানি আলেম হয়